আগামী কালকে ইনশাআল্লাহ সব রেডি থাকবে, সাথে থাকবে মার্বেল কেক। সো দেরি না করে যার যার লাগবে ইনবক্স করে দিতে হবে, কারণ কালকে একটু বেশি প্রেশার আছে আর কেক করতে আসলে অনেক সময় লাগে। আমি যদি আপনারা জানেন যে আমি এত হিউজড না কেকে, বাট তারপরও আপনাদের যখন আপনারা খেয়ে বলেন যে অনেক মজা, তখন কিন্তু আমি কষ্টটা ভুলে যাই অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু প্লেন কেক আছে, একটা হচ্ছে দিতে পারবো কাউকে। আমি যদিও বাসার জন্য করছিলাম, তো বাসার জন্য আচ্ছা ঠিক আছে আবার পরে করে দিব। বাসার জন্য অবশ্যই আমি ছোট ছোট কিছু কেক করছি, এটা হয়। যাই হোক, তো এখানে আমাদের প্লেন কেকের প্রাইস হচ্ছে 320 টাকা, এখানে 1 পাউন্ড প্লাস অথবা থাকবে, আমি এত হিসাব নিকাশ করি না এটা। আর এখানে দেখতে পাচ্ছেন ওভালজিন কেক, এটার প্রাইস করবে 420 টাকা। এছাড়া আছে আমাদের কয়েনটি থেকে আপনারা দেখতেছেন ছানামুখী মিষ্টি। তো ছানামুখী মিষ্টি তো অলরেডি আপু আগে একবার নিছে, আমার ভালো লাগতেছে, আমি ভাবতেছিলাম আপু যেন লাইভ দেখে মনে হয় এরপর নিবে। তো যাই হোক, আপু অলরেডি এখন কিন্তু লাইভে আছে, যিনি অর্ডার করছেন। আমাদের ছানামুখী মিষ্টির প্রাইস হচ্ছে 1 কেজি 850 টাকা। আজকে কিন্তু আমাদের নতুন একটা দেশ থেকে, জার্মানি থেকে একজন আপু অর্ডার করছেন। তো জার্মানি থেকে আমাদের কম অর্ডার আসে, বাট আপু সবসময় আমাদের লাইভ দেখেন আলহামদুলিল্লাহ। এছাড়া আরো অনেক কিছু আছে কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে আছে চিকেন ভেজিটেবল রোল, তারপর আছে বিফ কাবাব, এরপর আছে অনেকগুলো পুডিং, তারপর আছে মোরগ পোলাও, আর এখানে আছে হলো সেই আমাদের অনেকগুলো 12 জনের নুডলস অর্ডার আছে আজকে আমাদের। একজন আপু অর্ডার করছেন এবং আগামীকালকে অনেকে বলে রাখছেন যে নুডলস এর আমাদের এখানে প্রায় 12 জনের, এখানে আমি বক্স হিসাবে দিই, তো এখনো জানি না এখানে কত, 12 জনের বেশি হবে, এখানে একটু বেশি আছে কারণ আগে দিতে পারবেন, এখানে 16 জনের মতো আছে, কারণ অনেকগুলো নুডলস এখানে একটু বেশি করে করা, কারণ নুডলস দেখলে সবারই, আমি কিন্তু দুপুরবেলা লাঞ্চ নুডলস দিয়ে করছি, যেহেতু গরম করলে আসলে গরম গরম খেতে একটা অন্যরকম ভালো লাগে। যেহেতু উত্তরাতে যাবে আমি একদম সবকিছু রেডি করে ফেলছি। এরপর আছে আমাদের চিকেন সমুচা, এই ওয়েদারে চিকেন সমুচা আসলেই মজা লাগে, অনেকে আমাদের ফ্রোজেন আইটেম অর্ডার করছেন। আমাদের চিকেন ভেজিটেবল রোল যেমন সবাই পছন্দ করে, আমাদের চিকেন সমুচাও কিন্তু অনেক মজা। আচ্ছা, এরপর আছে নারকেলের পুলি পিঠা, নারকেলের পুলি পিঠা এবং আমাদের আরেকটা আছে ঝুরা মসির পিঠা, আজকে আমরা আবার রেডি করতেছি, আজকে অবশ্যই এক ডজন আছে আমাদের, কারণ লাগিয়ে নিতে পারবে। আর এখানে আছে শাসলিক, শাসলিক অলমোস্ট শেষ, আবার বানাবো ইনশাআল্লাহ আপনাদের দিব। এছাড়া আছে পরোটা, প্লেন পরোটা, প্লেন পরোটা আমাদের অবশ্যই আজকে অ্যাভেলেবেল আছে। এখানে আছে বিফ কাবাব, আর আছে হলো ডাল পুরি। এছাড়াও আরো অনেক কিছু অর্ডার আছে, আমি যেমন পিঠা অর্ডার করছি একজন আপু, আরো কি কি জানি সবকিছু মনে নাই। আজকে কেক নিয়ে একটু আসলে প্রেশারে পড়ে গেছিলাম, কারণ অনেকগুলো কেক বানাতে সময় লাগে, আর যেহেতু আমার হেল্পাররা পারে না, সো আমার উপর দিয়ে এটা যায় সবকিছু। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভাবে শেষ করে ফেলছি, আপনাদের কাছে যাওয়ার অপেক্ষা। আর রিভিউ কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু হবে না। সব অনেকে আছেন খালি মুখে মুখে আমাকে বলেন যে আপু মজা, বা অনেক সময় বলেনও না, বাট আমি চাই, আমি যেহেতু কেক নতুন করতেছি, আমি আপনাদের রিভিউ গুলো চাই, আপনাদের এই পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন আমি চাই এর জন্য, কারণ যদি না হয় তাহলে আমি বুঝতে পারবো না আমি কি বানাচ্ছি। আমার বাসার মানুষজন এবং কয়েকজন যারা গেস্ট আছেন তারা ভালো বলছেন, দেখা যাক কি হয়। আজকে আমরা টেস্ট করাইছি একদম গরম গরম। আর এছাড়া আমাদের কিন্তু চা পাতা আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা জানেন যে সিলেট থেকে যে আমরা চা পাতাটা আনি এটা খুবই ভালো, এটা যারা আগে দিচ্ছেন তারা জানেন। চা পাতার প্রাইস হচ্ছে 1 কেজি 580 টাকা। আর আমি যদিও ঝিনুক পিঠা দেখাতে চাচ্ছিলাম না, কারণ এই দুই বক্সই আছে আমার কাছে, ঝিনুক পিঠার প্রাইস হচ্ছে 250 টাকা, কারোর লাগলে ইনবক্স করতে হবে। আর নকশি পিঠা যদি কারোর লাগে আমাদেরকে ইনবক্স আগে থেকে বলতে হবে, আমাদের সময় দিতে হবে 1 সপ্তাহ, কারণ এই পিঠাটা আমরা রেগুলার করি না, বাট যেটা হয় যে দেখার সাথে সাথে আপনাদের সবারই মনে হয় যে একটু নকশি পিঠা খেতে চাই। তো যাই হোক, একটু আগে থেকে মনে করতে হবে তাহলে সুবিধা হবে। আর আগামীকালের জন্য আমাদের কিন্তু বিশেষ করে ফাদার্স ডে তে অনেকে দেশের বাইরে থেকে অর্ডার করছেন, মোরগ পোলাও থাকবে, সাথে বিভিন্ন রকম প্লেন প্লেন কেক থাকবে, কেউ নুডলস বলছেন, কেউ চিকেন রোস্ট অর্ডার করছেন, এক একজন এক একভাবে অর্ডার করছেন, বাট আমাদের যে যেভাবেই করেন না কেন একটু তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, কারণ আমি লাইভ করার পর যখন বলেন যে আপু এটা দিতে পারবো নাকি আমার কষ্ট লাগে, যে তখন আর দেওয়া সম্ভব হয় না, আমরা একটু আগে থেকে বললে আমার জন্য খুব সুবিধা হবে। আর আপনাদের এই ভালোবাসাগুলো পাই দেখি কিন্তু আমরা প্রতিদিন নতুন ভাবে স্টার্ট করি কাজগুলো। তো আজকে আবার একটু আমি দেখাই দেবো আমরা কি কি করলাম আজকে, আমার খুব ভালো লাগতেছে যে আজকে একটু ডিফারেন্ট ভাবে আমরা করছি। ও আমি কিন্তু একটা জিনিস বলি নাই, নারকেলের সন্দেশ, এত বড় একটা লাইন আমি মিসই করে গেলাম। এই নারকেলের সন্দেশ অবশ্যই আজকে এক বক্স আছে, বেশি দিতে পারবো না, কারণ নারকেলের সন্দেশ হচ্ছে আমাদের 12 পিস 280 টাকা, একজন আপুই 4 বক্স অর্ডার করছেন, আরেকজন আপু সিঙ্গেল 1 বক্স। তো আর 1 বক্স আছে, আমরা আসলে আরেকটু করার প্ল্যান ছিল বাট করতে পারিনি, হয়তো শেষ হয়ে মানে করা হয় নাই, তো আগামীকাল কি ইনশাআল্লাহ কারো লাগলে অবশ্যই দিব। বুটে ডালে বরফি এবং নাড়ু কিন্তু অ্যাভেলেবেল আছে, আজকে আমাদের আরো কয়েকটা অর্ডার ছিল, দই বড়া ছিল, নাড়ু ছিল, আরো কিছু কিছু অর্ডার ছিল ফ্রোজেন আইটেম, বাট আমরা সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, অল্প অল্প ছিল দেখে সেজন্য ম্যানেজ হয়নি। তো যাই হোক, আমরা এখন আবার একটু চলে আসতেছি আমরা কি কি আছে আজকে আমাদের। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওভালজিন কেক, প্লেন কেক,
তারপর আছে চিকেন ভেজিটেবল রোল, নারকেলের সন্দেশ, বিফ কাবাব, ছানামুখী মিষ্টি। নুডলস আসলে আমরা দুই রকম করি, আপনারা যখন অর্ডার করবেন তখন বলে দেবেন কোকোনাট নুডলস চান না ম্যাগি নুডলস চান, যেটাই চান না কেন রেসিপি একই, জাস্ট আমাকে বলতে হবে যে কি চাই। এছাড়া আছে পুডিং, তারপর মোরগ পোলাও, এখানে আছে চিকেন সমুচা, চা পাতা তো আছে, ঘি সরিষার তেল তো অ্যাভেলেবেল আছে, এখানে শাসলিক, শাসলিক গুলো আমরা ফ্রোজেন দিই, পুরি পিঠা, ঝুড়ামাসি পিঠা, প্লেন পরোটা, কাবাব, আর আছে হলো ডাল পুরি। তা আজকে এখন এই পর্যন্ত, আমাদের রিমাইন্ডমেন্ট চলে আসছে, আমরা একটু প্রেশারে আছি, উত্তরাতে অবশ্যই একটু তাড়াতাড়ি চাইছে একজন আপু, তো আমরা অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিব। আমি জানি না আপু দেখছেন নাকি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ।